নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাইব্রিড নয়নতারা ফুল গাছের বীজ থেকে কিভাবে হাজারো চারা গাছ খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। অনেকেই বলেন যে হাইব্রিড নয়নতারা ফুল গাছের বীজ তৈরি হয় না এবং বীজ থেকে চারা গাছও তৈরি করার চেষ্টা করেন অনেকে, কিন্তু পারেন না। এজন্য আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে এই হাইব্রিড নয়নতারার বীজ তৈরি করতে পারবেন এবং বীজ থেকে হাজারো চারা গাছও তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে। এর জন্য ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি আগেও অনেকবার এই হাইব্রিড নয়নতারার চারা গাছ এনে বাড়িতে লাগিয়েছিলাম। প্রচুর প্রচুর ফুল দিতে দিতে হঠাৎ করেই দেখতাম গাছগুলো নষ্ট হয়ে যেত, মানে গাছের ডালগুলো পচন ধরতো আস্তে আস্তে, তারপরে পুরো গাছটাই শুকিয়ে নষ্ট হয়ে যেত। তো প্রথমে অত বুঝতাম না, পরে বুঝলাম যে বৃষ্টির জল পেয়ে এই নয়নতারা গাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। তো তার জন্যে এই নয়নতারা গাছগুলো যাতে বৃষ্টির জল না পায় তেমন জায়গায় রাখতে হবে, আবার দেখতে হবে এই গাছগুলো যাতে ঠিকঠাক সূর্যের আলো পায়। তো সূর্যের আলো পাবে অথচ বৃষ্টির জল পাবে না, এরকম জায়গায় রাখলে গাছগুলো কিন্তু অনেক দিন বাঁচবে। আর দেখুন বন্ধুরা, এই সমস্ত রকমের নয়নতারা ফুল গাছগুলো আমি গত বছর বর্ষার শেষের দিকে এনেছিলাম, এনে আমার বাড়িতে লাগিয়েছিলাম। আর দেখুন, শীতকাল পড়তেই এই গাছে প্রচুর পরিমাণে বীজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সারা বছর এই গাছকে বাঁচিয়ে রাখা গেলেও সবসময় কিন্তু এই গাছের বীজ তৈরি করা যায় না। শীতের দিকেই কিন্তু এই হাইব্রিড নয়নতারার প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়। আর দেখুন, গাছেই এভাবে সম্পূর্ণভাবে পরিপক্ক বীজটাকে যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে সেই বীজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে চারা গাছ তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার গাছেই সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে যাওয়া বীজগুলো এখানে ফেটে পড়ে গিয়েছে। এই বীজগুলোকেই কিন্তু আমি সংগ্রহ করে রেখেছিলাম, আর এই বীজগুলো দিয়েই আমি আমার বাগানে নতুন করে অনেক অনেক পরিমাণে হাইব্রিড নয়নতারার চারা তৈরি করব। কিভাবে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আরও একটি রঙের হাইব্রিড নয়নতারার বীজ আমি সংগ্রহ করে নেব। এটি আরও একটি আলাদা রঙের নয়নতারা। দেখুন, এখানেও একটি বীজ খুব সুন্দরভাবে পরিপক্ক হয়ে গেছে, ফেটে আছে। তো এই বীজটাকেও কিন্তু আমি সংগ্রহ করে নেব। এবার আমি আরও একটি অন্য রঙের ফুলের বীজ সংগ্রহ করে নিলাম। তো আমার যেহেতু বাড়ির গাছ, তাই আমি এভাবে পরিপক্ক বীজটাকে সংগ্রহ করেছি। আপনারা চাইলে নার্সারি থেকে এই সময় এই হাইব্রিড নয়নতারার বীজ কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। এখানে দেখুন, আমার এই হাইব্রিড নয়নতারার বীজগুলো রোপণ করার জন্য আমি এখানে টবের পুরাতন মাটি কিন্তু ব্যবহার করেছি। এই টবটাতে পিটোনিয়ার গাছ বসানো ছিল, পিটোনিয়ার গাছগুলোকে তুলে দিয়ে সেই মাটিটাকে আমি এই নয়নতারার বীজগুলোকে রোপণ করব। তবে আপনারা যদি নতুন করে মাটি তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে বেলে দোঁয়াশ মাটি নিতে পারেন, অথবা বেলে দোঁয়াশ মাটি যদি না থাকে বাগানের মাটির সাথে নদীর সাদা বালি মিশিয়ে নিতে পারেন এবং সামান্য কোকোপিটও মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিয়ে পরিপক্ক বীজগুলোকে এভাবে সুন্দর করে চারদিকে ছড়িয়ে রোপণ করে দিন। এবার আমি দানাগুলোকে রোপণ করার পর
মাটিগুলোকে হালকাভাবে একটু ওপর ওপর নাড়াচাড়া করে আবার সমান করে দিলাম। এরপর টবের মাটিটাতে প্রয়োজন মতো জল দিয়ে টবটিকে দেখুন একটু ছায়া জায়গায় রেখে দিলাম। আর দেখুন সপ্তাহখানেকের মধ্যেই আমার টবটিতে কত সুন্দর ছোট্ট ছোট্ট চারা বার হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? আরও 15 দিন পরে অর্থাৎ 1 মাস পরে দেখুন চারা গাছগুলি কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এখন দেখুন কিছু গাছ 4 ইঞ্চির টবে আমি বসে দেবো, যেগুলো একটু বড় হয়েছে, বসানোর মতো হয়েছে। তো তার জন্যে এই চারা গাছের টবটাতে বেশ ভালো করে জল দিয়ে মাটিটাকে নরম করে নিয়েছি এবং যে গাছগুলো বসাবো সেগুলোকে খুব সাবধানে এভাবে তুলে নিচ্ছি। এখন যে 4 ইঞ্চির টবে আমি চারাগুলো বসাবো সেই টবের মাটিগুলোকে কীভাবে তৈরি করেছি বন্ধুরা, এখানে বাগানের মাটি নিয়েছি 60%, এর সাথে 30% নেওয়া হয়েছে গোবর সার, আর 10% নদীর সাদাবালি মিশিয়ে মাঠটাকে তৈরি করে নিয়ে এই হাইব্রিড নয়নতারার নতুন চারাগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর এভাবেই দেখুন বন্ধুরা কত সহজেই আমরা বাড়িতেই এরকম সুন্দর সুন্দর রঙিন হাইব্রিড নয়নতারার চারা গাছ তৈরি করে নিতে পারি। আর এখন দেখুন এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলিতেই ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর এই হাইব্রিড নয়নতারার গাছ ফুল দিতে থাকবে একদিক থেকে, আর একদিক থেকে গাছগুলো খুব তাড়াতাড়ি ঝাঁকড়াও হতে শুরু করবে। তবে আমরা যদি একদম উপরের ডগাগুলি পিঞ্চিং করে দিতে থাকি তাহলে এই গাছ আরও দ্রুত ঝোপালো হয়ে উঠবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও আপনাদের বাগানে এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাবেন।